বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। সহজ করে নিব, তোমাদেরকে নিয়ম জানতে হবে যে প্রথমে আমরা কি নিয়ে কাজ করব বা কোথা থেকে কাজটা শুরু করব। যদি যেহেতু এমকের কথা আমি বলি, এমকে কিন্তু তোমাদের কি নেই, কোনো বন্ধনী নেই, কোনো ব্র্যাকেট নেই, তাই ব্র্যাকেট ছাড়া যেহেতু অঙ্কটা, ব্র্যাকেট ছাড়া যদি অঙ্ক হয় তাহলে সর্বপ্রথম আমরা কাজ করব হচ্ছে এল এর হিসেব কাজ করব। এলের কাজগুলো করে নিব তাহলে এলের কাজ যখন আমাদের হয়ে যাবে তারপরে আমরা ভাগের কাজ করব। এরপরে ভাগের কাজ যখন হয়ে যাবে আমাদের তখন আমরা কি করব, গুণনের কাজ করব। গুণনের কাজ যখন হয়ে যাবে আমাদের তখন আমরা কি করব, যোগের কাজ করব। যোগের কাজগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তারপর বিয়োগের কাজ করবো, এরপরে আমাদের দেখবে ফলাফল চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে কথাগুলো বা যে স্টেপগুলো বললাম এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু অঙ্ক সরল অঙ্ক বলছে ঠিক আছে, কিন্তু তোমার কাছে সবচেয়ে কঠিন হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে কাজ করতে পারি। এদের কাজ যেহেতু আমি বলছি জানতে পারলে আর এখানে এদের কাজ আছে কিন্তু কোনো দিকে কাটছে না, তাই এটার এটা গুণ করো আমাদের সাথে সাহায্য করে নিচে পাঁচ দোকানে দশ ভাগ এটা গুণ করে দিই তিন নয় সাতাশ নিচে চার দশে চল্লিশ। যখন কোনো কাটাকাটি যাবে না উপরে নিচে কোনাকানি তখন কিন্তু আমাদেরকে সেটা গুণন করে দিতে হবে। এরপরে আছে দেখো বিয়োগ একের দুই গুণন পাঁচের নয়। এরপরে আমরা কি করবো, আমি প্রথমে বলেছিলাম যে আমরা প্রথমে এর কাজ করবো, কিসের কাজ করবো, এর কাজ করবো, যেহেতু আমাদের এর কাজটা শেষ। এখন কি করবো, এখন আছে আমাদের ভাগ বিয়োগ আর গুণন। এখন আমরা করবো হচ্ছে ভাগের কাজ, কিসের কাজ করবো, এখন যদি আমরা ভাগের কাজটা করি দেখো তাহলে আমরা ভাগ কিভাবে করতে পারি। ভাগের কাজ করতে গেলে আমরা এটা লিখলাম, এই ভাগকে আমরা গুণন দিব, কি দিব, গুণন দিব, তখন ভাগের পরের অংশটা লব যাবে হরে এবং হর যাবে লবে। তাহলে চল্লিশ যাবে উপরে নিচে আসবে হচ্ছে সাতাশ বিয়োগ এটা আমাদের যা আছে সেটা রেখে দিলাম
কাজ করবো আমরা। দেখো চার দশে চল্লিশ, আমাদের তো আর কাটাকাটি নিচে যাবে না, কারণ সাত দ্বারা আমরা এটাকে কাটতে পারছি না বা কাটবো না। তাহলে উপরে থাকতেছে আমাদের দেখো কত, চার সাতটা আঠাশ, নিচে কিন্তু আমাদের সাতাশ, বিয়োগ একের দুই গুণ পাঁচের নয়। এখন আমাদের বিয়োগ এবং কি থাকলো, গুণন থাকলো। তাহলে আমরা এখন ভাগের পরে কিসের কাজ করব, গুণনের কাজ করব। তাহলে আমরা এখন গুণনটা শেষ করব। দেখো এপাশে দেখি আমরা একটু, তাহলে গুণনের কাজ করব। আমাদের এখানে ছিল আঠাশ, নিচে সাতাশ, বিয়োগ গুণন করলে উপরে পাঁচে পাঁচ, নিচে হচ্ছে নয় দোকানে আঠারো। দেখো আমাদের গুণনের কাজটাও শেষ। এখন আমরা কি করব, বিয়োগের কাজ করবো। তাহলে বিয়োগের কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু গুণগুলো করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। তাই আমরা হরগুলো যদি লসাগু করি তাহলে এখানে সাতাশ এবং আঠারো, সাতাশ এবং আঠারোর লসাগু দেখো, সাতাশ আঠারো তিন দুই দ্বারা যাচ্ছে না, তিন দ্বারা দিলে তিন নং সাতাশ, তিন ছয় আঠারো, আবার তিনটে যাবে, তিন ত্রিকে নয়, তিন দোকানে ছয়, তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ, সাতাশ আট দুই গুণ করলে হবে চুয়ান্ন। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের চুয়ান্ন। এখন হরদার লসাগু ভাগ করতে হবে, সাতাশ দ্বারা চুয়ান্ন ভাগ করলে আমরা পাবো দুই, সাতাশ দোকান চুয়ান্ন, সেটা দ্বারা আমরা প্রত্যেক গুণ করবো। তাহলে আঠাশ দোকানে আমরা গুণ করলে হবে ছাপ্পান্ন। এখন আঠারো দিয়ে চুয়ান্ন ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে তিন আঠারো চুয়ান্ন, তিন আসবে আমাদের ভাগ্য। সেই তিন দ্বারা আমরা কি করবো, উপরেরটাকে গুণ করে দেবো, অর্থাৎ লাভকে গুণ করবো, তিন পাঁচ চার পনেরো। এরপরে দেখো নিচে চুয়ান্ন, উপরে বিয়ে করে পাঁচ আছে কত হলে ছয় হবে, এক এক আছে কত হলে পাঁচ হবে চার। তাহলে উপরে হচ্ছে আমাদের একচল্লিশ, নিচে হচ্ছে আমাদের চুয়ান্ন, এটাই হবে আমাদের উত্তর। দেখো সরলের উত্তর আমাদের বের হলো চুয়াল্লিশে, সরি একচল্লিশে চুয়ান্ন। তোমরা অঙ্কগুলো খাতা উঠে নাও। এরপরে আমরা পরের অঙ্কে যাব। এরপরে দেখো আমাদের এগারো নম্বর অঙ্কটা বন্ধনী দ্বারা আছে, তিন সমস্ত একের দুই ভাগ, দুই সমস্ত একের দুই গুণ, এক সমস্ত একের দুই বন্ধনী শেষ, আবার তিন সমস্ত একের দুই ভাগ, দুই সমস্ত একের দুই, এক সমস্ত একের দুই। এটাকে আমাদের সরল করতে হবে, কি করতে হবে, সরল করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সরল করতে চাই দেখো, তাহলে আমরা কাজ করি, প্রথম আমরা সমস্তকে ভাঙাবো, তিন দোকানে ছয় আর একে সাত, উপরে নিচে দুই ভাগ, তিন দোকানে চার আর একে পাঁচের দুই, গুণন দুই একে দুই আর একে তিনে দুই, ভাগ এখানে একইভাবে করবো, তিন দোকানে ছয় আর একে সাতের দুই, ভাগ তিন দোকানে চার আর একে পাঁচের দুই, এ দেখে দুই আর একে তিনে দুই। আমরা এই প্রথম বন্ধনের ভিতর প্রথমে ভাগের কাজ করবো, তাহলে সাত দুই গুণন, এটা উঠে যাবে উপরে যাবে দুই, নিচে আসবে হচ্ছে পাঁচ, এটা যা আছে তাই ভাগ। এখানে এখানে প্রথমে আমাদের এর কাজটা করতে হবে, তাহলে সাতের দুই ভাগ এর কাজ করলে আমাদের কাটাকাটি কিছু যাচ্ছে না, তাহলে তিন পাঁচ পনেরো, উপরে নিচে হচ্ছে চার। দেখো এখানে আমরা কাটাকাটি করে নেব, দুই দুই কেটে গেল, এরপরে আর কিছু কাটে না, তাহলে আমরা তিনটা এখন গুণ করে দিতে পারি। গুণ যদি না করি তাহলে প্রথমে এভাবে
রেখে দিলাম 8 7 এবং 5 কে বাস গুণন 3 এ দুই ভাগ এখানে আমরা ভাগে কাজটা করে নেব গুণন দিল উপরে চলে যাবে 4 আর নিচে আসবে 15 এটাতে একটা কাটব বিন্দু করে 4 কত হলো বিন্দু করে 4 এরপরে দেখো আমরা এটা প্রথম বন্ধনী এখানে 3 7 21 নিচে হচ্ছে আমাদের 5 দুকানে 10 ভাগ এখানে 7 দুকানে 14 এখানে 7 দুকানে 14 এবং নিচে হচ্ছে আমাদের 5 এরপরে আমরা যেহেতু ভাগ আছে এটাকে উল্টায় দিব 10 গুণন দিব উপরে গেল 15 নিচে আসলো 14 এখন কত দ্বারা কাটাকাটি যায় দেখো এটাকে তো আমরা 5 দ্বারা 5 দুকানে 10 3 5 15 এদিকে যাবে হচ্ছে 7 দ্বারা 7 3 7 21 7 দুকানে 14 তাহলে উপরে হচ্ছে 3 3 কে 9 নিচে হচ্ছে 2 দুকানে 4 এদিকে আমাদের আবার ভাগ করে দিতে হবে তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত পাবো দেখো